এই ভিডিওতে আমরা ডিসকাস করব মোহনবাগানের এমন দুটো বিষয় নিয়ে যে দুটো বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ ভালো রকম চর্চা চলছে। এক হলো মোহনবাগান ক্লাবের নতুন জার্সি এবং লোগো কবে উন্মোচন হবে, এছাড়াও মোহনবাগান ক্লাবে কি সাহাল আব্দুল সামাদ সাইন হয়ে গেছে নাকি সাইন হবে, আসার সম্ভাবনাই বা কতটা। তো ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহনবাগান ক্লাব একদা টাইম তাদের সিএফএল খেলার জন্য জার্সি বা লোগো এই দুটো এখনও পর্যন্ত রেজিস্টার্ড করাতে পারেনি, কারণ এইটিকে মোহনবাগান থেকে যেহেতু মোহনবাগান সুপার জায়েন্ট এসছে, তোমরা সেখানে একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে সোশ্যাল মিডিয়ায় নাম চেঞ্জ করার প্রসিডিওরটা কতটা লং। সেখানে কাগজে কলমে একটা লোগো রেজিস্টার করাতে হবে, যেটা ইটিকে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়েন্টসে আসবে। এবার এটাই তো কিছুটা টাইম লাগবে, যার জন্য সিএফএলের জন্য মোহনবাগানের যে টিমটা প্র্যাকটিস করছে সেখানেও কিন্তু তারা লোগো ইউজ করছেন না। সেটা তোমরা একেবারেই দেখেছো যারা প্র্যাকটিসের বিভিন্ন ভিডিও দেখেছো বা যারা প্র্যাকটিস দেখতে গেছো। এবার এটা মনে করা হচ্ছে যে আর্জেন্টাইন গোলকিপার যিনি আসতে চলেছেন মোহনবাগান ক্লাবে, এমিলিয়ানো মার্টিনেস, 4 জুলাই, এবং তার হাত ধরেই নাকি নতুন লোগো এবং জার্সি উন্মোচন করতে চলেছে মোহনবাগান ক্লাব, আর এটা সমর্থকদের জন্য সারপ্রাইজ। তবে এই বিষয়টা এখনও পর্যন্ত রিউমার হিসাবে ধরতে পারো, জানি না কতটা কি হবে। যদি হয় তাহলে একটা বড় কিছু হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য, এটাই যা। এরপর চলে আসি সাহাল আব্দুল সামাদ বিষয়টাতে। দেখো, সাহাল আব্দুল সামাদের আগে কিন্তু অনিরুদ্ধ থাপা সাইন করিয়েছে, এবার সাহালকে যদি এই পজিশনে সাইন করায় তাহলে কেরালা তার জন্য 3 কোটি টাকার ট্রান্সফার ফি দাবি করেছে, এবং এই রেসে কিন্তু শুধুমাত্র মোহনবাগান নেই, হ্যাঁ অ্যাজ আ ফার্স্ট বিড করেছে কিন্তু মোহনবাগান, সেখানে তারপরে রয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসি। এবার সাহালকে যদি তারা সাইন করায় সম্ভাবনা বেড়ে যাচ্ছে কিন্তু হুগো বোমোসকে তারা রিলিজ করে দিতে পারে, ইন্ডিয়ার কোনো ক্লাবের জন্য না, বিদেশের ক্লাবের জন্য। এবার রিলিজও তাকে করে দিতে পারে বা তাকে লোনেও ছেড়ে দিতে পারে, সেটা নির্ভর করছে ম্যানেজমেন্ট কিভাবে সাহালের ডিলটা ক্র্যাক করে। এবার অনিরুদ্ধ থাপা, জেসন কামিন্স, এরকম যে ডিলগুলো হয়েছে সেই ডিলগুলোতে হিউজ পরিমাণ একটা ট্রান্সফার ফি গেছে, সেখান থেকে দাঁড়িয়ে যে আইএসএলের ট্রান্সফার, আইএসএলের যে স্যালারি ক্যাপ, সেটার ভেতরে তো থেকে টিমটা করতে হবে, তো সেটাও একটা ম্যাটার করছে মোহনবাগানের জন্য। সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই বলে দিয়েছেন যে পয়সা কোনো ব্যাপার না, তোমরা যত ভালো টিম করা যায় সেটা করো, এফসির জন্য আমাদের সর্বতোভাবে যেতে হবে, কিন্তু কোথাও গিয়ে আইএসএলের স্যালারি স্ট্রাকচারটা একটু হলেও মানতে হবে, তো সেখানে দাঁড়িয়ে একটু সমস্যার মধ্যে রয়েছে এই জিনিসটা, যে সাহাল ডিলটা করে কিভাবে স্যালারি ক্যাপের মধ্যে থাকা যায় বা কিভাবে কাট ছাট করে ব্যাপারগুলো কোথায় কিভাবে ঢোকানো যায় যাতে সাহাল ডিলটাও কনফার্ম হয়। এবার সাহাল ডিলটা মোহনবাগানের জন্য সব থেকে বেশি এগিয়ে রয়েছে। এবার আরও একটা বিষয় এখানে রয়েছে যে কেরালা ব্লাস্টার সাহাল আব্দুল সামাদকে সত্যি ছেড়ে দেবে নাকি তারা একটু বাজিয়ে দেখছে এবং সাহালের যে মার্কেট ভ্যালুটা সেটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তো কি মনে হয় তোমাদের, সাহাল সাইন করালে, হুগো বোমোসকে ছেড়ে দিলে কি উন্নতি করবে মোহনবাগানের মাঝমাঠ বা ঠিকঠাক থাকবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।